نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب المعاوية رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقه في الدين رواه البخاري عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم رواه ابن ماجه بإسناد صحيح যাবতীয় হামদ সানা মহান রব্বুল আলামিনের জন্য দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, দ্বীনি ইলম কেন শিক্ষা করবেন? এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে খুতবা পেশ করবেন ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দ্বীনের জ্ঞান অর্জন করা আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের উপরে ফরজ করেছেন, এই অনুভূতি এই বোঝটা আমাদের মধ্যে নেই। যদিও আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে বাক্যটি নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পৃথিবীবাসীর জন্য, সেটা ছিল ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক। ইকরা মানে কি? পড়ো। তারপর বলছেন খলকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম ওয়া আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। এই পাঁচটি আয়াত প্রথম নাজিল হয়েছে, তার মধ্যে প্রথম কথাটা ছিল ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। তা আল্লাহকে চেনার জন্য আল্লাহ পড়তে বললেন, এবং ওহি নাজিলের সূচনাতেই প্রথম যে আয়াত নাজিল হল সেইটার প্রতি আমাদের ভরুক্ষেপ নেই,
গুরুত্ব নেই, আগ্রহ নেই, বরং আছে অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য, এগুলো বেশি আছে। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে প্রথম বলতে চেয়েছেন রবকে জানা, রব সম্পর্কে জানা। সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াতে বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি আগে জেনে নিন আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া প্রকৃত মাবুদ নেই, এইটা আগে জেনে নিন। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে জেনে নিন আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। জানার ক্ষেত্রে প্রথমে আল্লাহ সম্পর্কে জানতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই আয়াতটা নিয়ে আসছেন কিতাবুল ইলম, ইলম অধ্যায়ের 10 নম্বর অনুচ্ছেদে। অনুচ্ছেদটা রচনা করেছেন বাবুল ইলম কবুল আল কৌলে ওয়াল আমাল, ইলমটা অর্জন করতে হবে কথা বলা কাজ করার পূর্বেই। অনেকের বয়স 60 বছর, 70 বছর, 50 বছর, 40 বছর হয়ে গেছে, ইবাদত করে ইলম ছাড়াই, ইলম ছাড়াই ইবাদত করছে, যার কারণে ওই ইবাদত তার উপরে কোনো প্রভাব ফেলে না। সালাতে দাঁড়িয়ে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব পড়ি, তোতা পাখির মতো পড়ে যাই, কিন্তু এর অর্থ বুঝি না। তাশাহুদে পড়ি বা দুই সেজদার মাঝে পড়ি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াফিনি ওয়ারজুকনি, কয়টা কথা? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াফিনি ওয়ারজুকনি, একই সঙ্গে ছয়টি বিষয় আল্লাহর কাছে চাচ্ছি, কিন্তু কি চাচ্ছি আমরা জানি না। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, ওয়ারহামনি আপনি আমার উপর রহম করুন, ওয়াফিনি আমার অবস্থা সংশোধন করুন, ওয়াজবুরনি আমার যত ক্ষতি হয়েছে ক্ষতিগুলো পূরণ করে দিন, ওয়াহদিনি আমাকে হেদায়েত দান করুন, ওয়ারজুকনি আমাকে রুজি দান করুন। বাকি থাকলে কোনটা চাইতে? আর সবই তো হয়ে গেল। অত প্রতিদিন প্রত্যেক রাকাতে দুইবার করে পড়ছি, একবার করে পড়ছি দুই সেজদার মাঝে, তাহলে চার রাকাতে আমি কয়বার পড়ছি? এটা চারবার পড়ছি, অথচ অর্থ জানি না। না জানার কারণে এই বাক্যগুলো যে আল্লাহকে বলবো আগ্রহ তৈরি হয় না। বয়স 40, 60, 50 হয়ে গেছে, এর স্বাদটা এখনো গ্রহণ করতে পারিনি, মানে ওই শিক্ষাটা আমরা নিতে পারিনি, এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্য। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া, হে আল্লাহ বাঈদ আপনি দূরে করে দিন, বাইনি ওয়া বাইনা খাতায়ায়া আমার মাঝে এবং আমার যত পাপ আছে সমস্ত পাপের মাঝে এত দূরত্ব সৃষ্টি করুন, বাইনাল মাশরিকে ওয়াল মাগরিব, যেমন পূর্ব থেকে পশ্চিম দূরে, ঠিক আমার থেকে আমার পাপকে অত দূরে করে দিন। এর প্রথম বাক্যটাই, কিন্তু অর্থটা আমরা জানি না। কি বলছি আর কি পড়ছি? অন্তত
ফরজিয়াত যেগুলো আমাদের উপরে ফরজ, ওয়াজিবাত যেগুলো আমাদের উপরে ওয়াজিব, যেগুলো পালন করাটা জরুরি, সেইগুলো সম্পর্কে জানাটা আমাদের উপরে কি ফরজ। আমরা যেটা মনে করি যে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, এটা নাজিল হয়েছে এই মক্তবের পোলাপানকে পড়ানোর জন্য, আমাদের বিশ্বাস হয়ে গেছে এমনটা। আমরা মনে করি যারা এই যে দারুত তাওহীদ সালাফিয়া মাদ্রাসা নরসিংদী, এই এখানে যারা দরিদ্র অসহায় দুস্থ এতিম গৃহহীন বাস্তুভিটাহীন যারা পড়তে এসেছে তাদের জন্য নাজিল হয়েছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, এরাই মানুষ আর বাকিগুলো মানুষের বাহির। খলাকাল ইনসানা মিন আলাক, মানে তারা মনে করে এরাই মানুষ ইনসান। ইনসান মানে কি? ইনসান মানে কি? মানুষ। যারা কলেজে পড়ে, স্কুলে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, তারা মানুষের বাহিরে, তাই না? না তারা মানুষ, তারাও যদি মানুষ হয় তো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক এটা শুধু কেমনে টুপিওয়ালাদের জন্য হয়ে গেল এটা? তবে আলহামদুলিল্লাহ এই টুপিওয়ালা আলেম দাঁড়িওয়ালা ইমাম খতিব তারা যে মানুষ আলহামদুলিল্লাহ এটা শুকরিয়া আদায় করি। যদি কোনো ব্যক্তি এটা যদি না বুঝে তাহলে মানুষ থেকেও বিচ্ছিন্ন হয়ে গেল, আর মানুষকে আল্লাহ সবচেয়ে সম্মানিত করেছেন এবং মর্যাদা দান করেছেন এবং ফেরেশতাদের চেয়েও মর্যাদা বেশি, তাহলে তারা মানুষের অন্তর্ভুক্ত না। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে নিন যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। এই আয়াতটা শুধু মক্তবের জন্য, যারা মাদ্রাসায় পড়ে তাদের জন্য, তাই না? সবার জন্য, সবার জন্য যদি হয় তাহলে এই আয়াতের উপরে আমল করলাম না কেন? এক নম্বর, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক এই আয়াতটা অধিকার আছে না আপনার উপরে? আপনার দাবি আছে এই আয়াতটাই যদি আপনাকে বলে কিয়ামতের মাঠে তুমি আমার হক আদায় করনি, উত্তরটা কি দিবেন? এই মসজিদটা, একটু উদাহরণ দিয়ে বুঝে, এই মসজিদটার হক আছে না? হক কি? আপনি এই মসজিদে এসে কি করবেন? সালাত আদায় করবেন। এই মসজিদে কাল কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, ও আমার হক আদায় করেনি। আল্লাহ, তোমার শ্রেষ্ঠ জায়গা ছিল মসজিদ, সবচেয়ে পবিত্র, কিন্তু এই জায়গাতে সে আসেনি, আপনার বিরুদ্ধে সাক্ষী হিসাবে দাঁড়িয়ে যাবে কিয়ামতের মাঠে। শুধু একটা কথা যদি বলে আমার হকটা সে আদায় করেনি, আপনার জবাব কি? কোরআনের আয়াত অটো আপনার বিরুদ্ধে, সহি মুসলিম 556 নম্বর হাদিস প্রথম খণ্ডের 128টা এসেছে, আল কোরআন হুজ্জাতুল্লাক আওয়ালাইক, কোরআন তোমার পক্ষে সাক্ষী দিবে অথবা তোমার বিপক্ষে সাক্ষী দিবে। তো এই আয়াতটা যদি জিজ্ঞেস করে যে তুমি আমার হক আদায় করেছ, উত্তর কি দিবেন? উত্তর নাই। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই আয়াতটি যদি আল্লাহকে অভিযোগ করে যে এই আয়াতের হকটা আদায় করেনি, মানে আল্লাহ বললেন যে তাওহীদ সম্পর্কে জানো, তুমি জানলে না তাওহীদ সম্পর্কে, কিছু জানাই নাই, উত্তর কি হবে? তাহলে এই আয়াতের হকটা আমরা আদায় কেউ করছি না, করছে কিছু মানুষ, কিন্তু তাদেরকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি। 224 নম্বর হাদিস
ইবনু মাজার মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালাবুল ইলম ফারিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নর নারীর উপরে ইলম তলব করা, ইলম শিক্ষা করা হলো ফরজ। আলেম হওয়া প্রত্যেকের উপরে ফরজ না, কি ইলম শিক্ষা করা ফরজ। আলেম হওয়ার জন্য বলেননি সবাইকে। 71 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে মাইয়ুরদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন, যার আল্লাহ কল্যাণ চান আল্লাহ তাকে প্রভূত জ্ঞান দান করেন, অর্থাৎ ইউফাক্কিহু ফিদ্দিন, দ্বীনের জ্ঞান দান করেন তাকে। তো এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে দ্বীনের আলেম ফকি এইটা আলাদা বিষয়, আর প্রত্যেকের উপরে এলেম শিক্ষা করা এটা আলাদা বিষয়, ফরজ। মানে ইবাদত গুলো করতে যে এলেম দরকার, এই এলেমটা অর্জন করা নর নারী উভয়ের উপরে কি ফরজ। আমি কি বুঝাতে পারলাম? যেমন তাওহীদের জ্ঞান অর্জন করা সবার জন্য কি ফরজ। এক, দুই নম্বর, সালাত একটা শ্রেষ্ঠ ইবাদত, সালাতটা যেন যথাযথভাবে সুন্দরভাবে আদায় করতে পারেন, সালাতের বিধিবিধান হুকুমগুলো জানা কি ফরজ। ওযু করবেন, ওযু সম্পর্কে বিধিবিধান জানা আমার উপরে কি ফরজ। আচ্ছা, ওযু শুধু টুপি আলাদের জন্য না, শুধু রিকশা আলাদের জন্য, বিধানেরও ভাগ আছে। জাকাত ফরজ, তবে রিকশালার উপরে না। হজ ফরজ, কিন্তু ভ্যান চালকের উপরে না, যার সামর্থ্য আছে তার উপরে ফরজ। এবার মনে হয় বুঝেছেন। কিন্তু যিনি হজ করতে যাবেন তার উপরে হজ্জের আহকাম সম্পর্কে জানা হলো ফরজ। কিন্তু যে যেমন ঈমান আকীদা, ঈমান সম্পর্কে জানা যেমন একজন সর্বোচ্চ ধনী লোকের উপরে ফরজ, তেমনি রিকশাওয়ালার উপরে ফরজ। এটা আকীদার বিষয়। কিসের বিষয়? আকীদার বিষয়। তো আমি তো জানি না, আমন্তু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই যে কথাটা বললাম, এই ছয়টি বিষয়ের প্রতি ঈমান আনা, এটা কি ভাগ করা আছে? রিকশাওয়ালার উপরে না, এটা ভ্যান চালকের উপরে না, এটা ব্যবসায়ীরা আলেমরা ঈমান আনবে। ঈমান আনাটা সবার উপরে কি ফরজ? তে এই জ্ঞানটা অর্জন করা কি সবার উপরে ফরজ? ঈমান সম্পর্কে জানি না, তাওহীদ সম্পর্কে জানি না, তাহলে হকটা আদায় করলাম না। এই জন্য তলাবুল ইলমে ফারিদা আলা কুল্লি মুসলিম, যে ইবাদতগুলো করাটা আপনার উপরে জরুরি সেইগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা আমার উপরে আপনার উপরে কি ফরজ। এটা আমি বুঝাতে চাচ্ছি। যেটা ফরজ, প্রথমে আল্লাহ সম্পর্কে জানা। আমরা আল্লাহ সম্পর্কে জানি না, আমরা তো জানি না, যারা আলেম তারাও জানে না। 90 বছর বুখারি পড়ানোর পরেও বলে আল্লাহ সব জায়গায় থাকে, 50-60 বছর মুসলিম পড়ানোর পরেও বলে যে আল্লাহ নিরাকার। ওই সাইডটা বাদই দিলাম। এই জন্য আল্লাহ সম্পর্কে যারা জানে তাদের সংখ্যা একেবারেই কম। দুই নম্বর, যে বিধানগুলো আমল করা ফরজ ওয়াজিব সেইগুলো সম্পর্কে সবার জানার কথা যেখানে, সেখানেও আমরা জিরো।
বললাম যে আমি বললাম কথাটা, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। কিসের দোয়া এটা? ওজুর পরের দোয়া, তাই না? যদি বলি যে অর্থ বলেন তো, আমরা কেউ জানি না। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, আল্লাহ যাদের তুমি তওবা কবুল করেছো তুমি আমাকে তাদের অন্তর্ভুক্ত করে না। যারা তওবা কবুল করেছেন, যাদের তওবা আল্লাহ কবুল করেছেন, আমি দোয়া করেছি তাদের অন্তর্ভুক্ত করে নাও। অথচ এই দোয়াটাই আমি জানি না, অর্থ জানি না, কিন্তু মুখস্থ সবার আছে মনে হয়, মাশাআল্লাহ, তাই না? সবার মুখস্থ আছে, অন্তত এটা মুখস্থ আছে। ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, যারা তোমার কাছে পবিত্র বলে গৃহীত হয়েছে আল্লাহ তাদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করে নাও। দোয়াটার অর্থ কত সুন্দর, কিন্তু আমি জানি না। জ্ঞান না থাকা হলো মানুষের জন্য সবচেয়ে বড় মুসিবত, ইলম না থাকা সবচেয়ে বড় মুসিবত। আর যদি আলেম হতে চান, আপনার ছেলেকে যদি আলেম করতে চান, আপনি তো পারেননি হতে, সুযোগ হয়নি, তাহলে আপনাকে আপনার সব কিছু দিয়ে বিনিয়োগ করতে হবে ইলমের জন্য। প্রত্যেক সন্তানকে যদি আপনি আলেম করতে চান, যেটা আগে ছিল আলহামদুলিল্লাহ, তারা চেয়েছেন আমার সবচেয়ে ভালো সন্তানটা সবচেয়ে বড় আলেম হবে, কিন্তু আমরা এই জিনিসটা চাই না। 11 নম্বর আয়াত সূরা মুজাদালা, আল্লাহ বলছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ যারা ঈমান এনেছে তাদের এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদের মর্যাদা অনেক গুণে বৃদ্ধি করে দিয়েছে। যারা ইলম শিক্ষা করছে, যারা আলেম হওয়ার চেষ্টা করে, যারা আলেম, এলেম কিন্তু দেওয়া হয়, ডিগ্রি প্রচেষ্টা করে অর্জন করা যায়, টাকা দিয়ে ঘুষ দিয়ে অর্জন করা যায়। অনেকে বোর্ড স্ট্যান্ড করে, খুব পরিশ্রম করে পড়ে এটা সম্ভব। অনেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট, সব ফার্স্ট ক্লাস ফার্স্ট, সে এসএসসিতে বোর্ড স্ট্যান্ড করেছে, এসএসসিতে বোর্ড স্ট্যান্ড করেছে, অনার্সে গিয়ে ফ্যাকাল্টি ফার্স্ট হয়েছে, ইউনিভার্সিটি ফার্স্ট হয়েছে, মাস্টার্সে গিয়ে ইউনিভার্সিটি ফার্স্ট হয়েছে, তার প্রচেষ্টার গুণে ডিগ্রি অর্জন করেছে, কিন্তু এরকম বহু ফার্স্ট ক্লাস ফার্স্ট তার মধ্যে এলএম নেই। কারণ হলো এলএম প্রচেষ্টা করে অর্জন করা যায় না, প্রচেষ্টা হলো মাধ্যম মাত্র, কিন্তু দেন এলএম কে? আল্লাহ। এই জন্য উতুল ইলম, এলএম দেওয়া হয়। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন আল ইলমু নূরুন ইলাই, নূর, এলএমটা হলো নূর, জ্যোতি আল্লাহর পক্ষ থেকে, যাকে আল্লাহ দেন তিনি অর্জন করেন। সব জায়গায় দেওয়া হয় বলা হয়েছে, যাকে ফেল মাজহুল বলে, এটা চেয়ে নিতে হয়। যেমন আমি বলছি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ আপনার কাছে আমি উপকারী ইলম চাচ্ছি, তাহলে ইলমটা চেয়ে নিতে হয়, আলেম হওয়ার জন্য ইলমটা চাইতে হয়। 269 নম্বর আয়াত সূরা বাকারা, আল্লাহ বলছেন ইউতিল হিকমা মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিনের বুঝ জ্ঞান দান করেন, ওয়া মাইয়ুতাল হিকমা, আবার বলছেন যাকে দেওয়া হয়, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাকে প্রভূত কল্যাণ দান করা হয়। মানে যাকে এলেম দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে, যিনি এলেম পান আল্লাহ তাকে যাবতীয় কল্যাণ দান করেন। খুব কম মানুষ আছে যে
দরিদ্র বড় আলেম হয়েছেন। যেমন ইমাম আহমদ বিন হাম্বল রহমাহুল্লাহ খুব বড় পরিবারের সন্তান, কিন্তু মুহাদ্দিস হিসাবে মানে এলেম অর্জন করতে গিয়ে সবই শেষ করে দিয়েছেন, জীবন কাটিয়েছেন খুব কষ্টে, কিন্তু যত সম্পদ বাপের পক্ষ থেকে পেয়েছিলেন সব সম্পদ ব্যয় করার কারণে, ইলমের জন্য সব বিলিয়ে দেওয়ার কারণে ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ হয়ে গেছে। 10 লক্ষ হাদিসের হাফেজ। তো আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, এই যে 10 লক্ষ হাদিসের হাফেজ হয়ে গেছেন, এটা কি কল্যাণ না? আল্লাহর পক্ষ থেকে বড় রহমত না? খায়রান কাসীরা, এই কল্যাণটা আমরা উপলব্ধি করি না। আমরা মনে করি বড় বড় ফ্যাক্টরির মালিক হব, বড় বড় ইন্ডাস্ট্রির মালিক হব, এটাই হলো কল্যাণ, আমার আন্তর্জাতিক বিশ্বে ব্যবসা থাকবে। না, কত ব্যবসায়ী মারা গেছে, 2-1 বছর নাম নিয়েছে আর নাম নেই না, কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি পৃথিবী থেকে চলে গেছেন কিন্তু মানুষের মধ্যে জীবিত এখনো আছে, এটাই তো খায়রান কাসীরা। আমি যতবার নাম বলছি ততবার কি রহিমাহুল্লাহ বলছি না? পৃথিবীতে যত বাদশা মারা গেছে শুধু নাম বলা হয় কিন্তু রহমতুল্লাহ আলাই বলা হয় না, পৃথিবীতে যত ব্যবসায়ী মারা গেছে নাম নেওয়া হয় কিন্তু রহমতুল্লাহ আলাই বলা হয় না, কিন্তু এত বড় বড় ইমাম আলেম মারা গেছেন সারা পৃথিবীর মুসলিমরা তাদের শ্রদ্ধা করে, নাম নেওয়ার সময় বলে কি অন্তর রহমতুল্লাহ আলাই বলে, রহিমাহুল্লাহ বলে, আল্লাহ তার উপর রহম করুক, এটা শ্রদ্ধার সাথে নাম নেয়, এটাই তো হলো ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। এরপর আল্লাহ বলেছেন ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, জ্ঞানীরা ছাড়া এটা কেউ বুঝে না, কেবল আলেমরাই বুঝে, যাকে এলেম দেওয়া হয়েছে দিয়েছে আল্লাহ সেই বুঝে, এলেমটা পাওয়ার পরে সে কত কৃতজ্ঞ যে আল্লাহ এই সম্পর্কে আমাকে এলেম দান করেছে, আলেমরাই কৃতজ্ঞ। সূরা ফাতির 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন এই জন্যই ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে যারা প্রকৃত ভালোবাসে তারা আলেমরাই ভালোবাসে, আল্লাহকে যারা ভয় করে তারা আলেমরাই, ইন্নামা কেবল আলেমরাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, মানে এলেম আল্লাহ তাদেরকে দেন আর সেই জন্যই আল্লাহকে তারা বেশি ভয় করে। আলেমরা আমার উস্তাদ বদিউজ্জামান, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক, তিনি বলতেন যে আল্লাহর দাবি হলো আমি যে কি গুণের আল্লাহ তা আলেমরাই জানে, আল্লাহর যে সিফাত আল্লাহর যে মর্যাদা এটা কেবল আলেমরাই জানে। আমি কিন্তু পেট পূজারি বেদাতি ব্যবসায়ী আলেমের কথা বলছি না, কথা বুঝেছেন, সবার মধ্যে ভালো মন্দ আছে, তো যারা প্রকৃত আলেম তারাই কেবল আল্লাহকে চিনে, তাদের মর্যাদা তো অনেক বেশি। যখন আপনি একটা বাচ্চাকে মাদ্রাসায় দিচ্ছেন তখন আপনার মাথায় একটু চিন্তা হওয়া উচিত, 2699 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সালাকা তরিকা ইয়ালতামসু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি এলেম অন্বেষণের জন্য বের হলো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথকে সোজা করে দিলেন, সহজ করে দিলেন। মানে যে ব্যক্তি এলেম অন্বেষণের জন্য বের হলো আল্লাহ তার জন্য কি জান্নাতের পথকে সহজ করে দিলেন, ও জান্নাতের পথে চলতে থাকলো।
তারপরে বলছে মাসতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইল্লা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা গাশিয়াত ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালায়েকা আল্লাহু আকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন এলেম তালাশ করার জন্য এক জায়গায় একত্রিত হয়ে আল্লাহর কিতাব পাঠ করে এবং বুঝার জন্য চেষ্টা করে দার্স গ্রহণ করে পর্যালোচনা করে ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রহমত নাজিল হয় তাদের উপর অগশিয়াতহুমুর রহমা আল্লাহর রহমত তাদেরকে ঘিরে রাখে ওয়া হাফফাতহুমুল মালায়েকা পৃথিবীর সমস্ত ফেরেশতা তাদেরকে বেষ্টন করে রাখে শুধু এলেম তালাশ করার জন্য বের হয়েছে কোথাও গিয়ে এলেম অর্জন করবে এই জন্য সে বসেছে পর্যালোচনা করছে দার্সে বসেছে তাদের উপরে স্পেশাল সাকিনা নাজিল হয় রহমত তাদেরকে ঢেকে রাখে আর ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে রাখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার সাথে আরেকটা হাদিস এসেছে 2682 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেন ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা সমস্ত ফেরেশতা ওই যে বেরিয়ে গেছে রাস্তায় সমস্ত ফেরেশতা তাদের জন্য তাদের রহমতের পর বিছিয়ে রাখেন মানে আপনার বাচ্চারা যখন মাদ্রাসায় যায় ফেরেশতারা তাকে এত সম্মান করেন রিদাল লি তালিবিল ইলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইলম তালাশকারী এলেম অন্বেষণকারী শিখতে যাচ্ছে এই ব্যক্তির মর্যাদার কারণে ফেরেশতারা তাদের পায়ের নিচে পর বিছিয়ে দেয় আপনি দেখতে পান না কিন্ডারগার্টেনে ভর্তি করে কলেজে ভর্তি করে কোনো বাপ মা কোনো দিন দাবি করতে পারবে না যে আমার ছেলেটা পড়তে যাচ্ছে ওই ছেলেটার পায়ের নিচে ফেরেশতা রহমতের ফেরেশতার পর আছে এটা কোনোদিন দাবি করতে পারবে না আর দাবি কেউ করবে না অত সহজ না তারপরে এবার আলেম সম্পর্কে বলছেন ওয়া ইন্নাল মালাইকা লা ইস্তাগফিরু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হুত ফি জুহরিহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুই আলেমের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে এমনকি পানির মাছও দোয়া করতে থাকে ক্ষমা চাইতে থাকে আল্লাহর কাছে একটা হলো যে এলেম তালাশ করছে সে জান্নাতের পথে আছে এক আলেম যিনি হয়ে গেছেন তিনি একটু বিপদে আছেন আলেম যিনি হয়ে গেছেন কি তিনি একটু বিপদে আছেন তার জন্য পানির মাছ গর্তের পিঁপড়া পর্যন্ত দোয়া করতে থাকে কিসের দোয়া ইস্তেগফার করে এরপরে যিনি মুআল্লিম শুধু আলেম না কিন্তু শিক্ষা দেন মানুষকে কি কল্যাণের শিক্ষা দান করে দার্স দেন তার ফজিলত কি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু আল্লাহ এবং ফেরেশতা মণ্ডলী ওমান ফিস সামাওয়াতি ওয়াল আরদ এবং আসমান সমূহে জমিন সমূহে যা কিছু আছে হাত্তা নামলা এমনকি পিঁপড়া পর্যন্ত ইউসাল্লুন লি মুআল্লিমিন নাস আল খায়র যারা শিক্ষা দান করে এলেম শিক্ষা দেয় তাদের জন্য আল্লাহ ফেরেশতা মণ্ডলী আসমান জমিনের সব কিছু পানির মাছ গর্তের পিঁপড়া পর্যন্ত তাদের জন্য বরকতের দোয়া করে আল্লাহ বরকত নাজিল করেন
ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন। ইসল্লুন দোয়াটা করেন কি? তাহলে বোঝা গেল একটা জিনিস, যিনি শিক্ষা দিচ্ছেন আর যিনি শিক্ষা করছেন দুইজনের মর্যাদা বেশি। মাঝখানে থেকে গেল আলেম, তার জন্য ক্ষমা প্রার্থনা করেন। আপনারা পরিষ্কার একটা হাদিস জানেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, তারপরে কি, ওয়া আল্লামাহু, যে কুরআন শিক্ষা করে আর যে শিক্ষা দেয় মানুষের মধ্যে তারাই কি শ্রেষ্ঠ, তোমাদের মধ্যে তারাই শ্রেষ্ঠ। প্রসিদ্ধ হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন। আপনি বুঝবেন একটা জিনিস, মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তারাই যারা এলেম শিক্ষা করে এবং এলেম শিক্ষা দেয়, তারাই হলো কি শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ মানুষ তারাই। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না ফাযলাল আলেম আলাল আবিদ, একজন ইবাদত গুজার ব্যক্তি আর আলেমের মধ্যে পার্থক্য হলো, কা ফাযলি লাইলাতিল ফাকাফাযলিল কমারে লাইলাতিল বদর আলা সাইরিল কাওয়াকিব, আসমানে যত তারকা আছে তার উপরে যেমন চন্দ্রের মর্যাদা, ঠিক সাধারণ যত মানুষ আছে তাদের উপরে একজন আলেমের মর্যাদা অনুরূপ। তাহলে কোথায় একজন আলেম আর কোথায় একজন আবেদ, ইবাদত গুজার? এক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে একজন ব্যক্তি যখন এলেম তালাশ করে, মানে আলেম আর আবেদের মধ্যে, ওয়াইন্না ফাযলাল আলেম আলাল আবেদ কা ফাযলি আলা আদনাকুম, তোমাদের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ যে, তার মাঝে আর আমার মাঝে যেমন পার্থক্য, ঠিক সাধারণ মানুষের মধ্যে আর আলেমের মধ্যে পার্থক্য এতটুকু। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন আলেমরাই কেবল নবীদের ওয়ারিস, আলেমরাই কেবল নবীদের ওয়ারিস। তো আপনি কেন শিখবেন না বা শিক্ষা দিবেন না, এই প্রশ্নটা আপনার কাছে করতে চাই। কেন শিখবেন না? শিখবেন আপনি বিজ্ঞান, আপনি সায়েন্সে পড়বেন, কমার্সে পড়বেন, তারপরে টেকনোলজি পড়বেন, এই দিকে আপনার চিন্তা ভাবনা, দুনিয়াবি জ্ঞানে অভিজ্ঞ কিন্তু আল্লাহর জ্ঞানে জিরো। এক একজন ব্যক্তি আছে বিভিন্ন বিষয়ে এত অভিজ্ঞ কিন্তু দিনের ব্যাপারে একেবারে কি জিরো, কোনো এলেমই নাই, কিছু জানেই না। ও যেন কবর স্থানে আছে, জিজ্ঞেস করলে বলবে হা হা লা আদ্রি, আমি এ বিষয়ে জানি না। না আপনি জানলেন না কেন? জানাটা তো আপনার উপর ফরজ ছিল। দুই নম্বর, সবচেয়ে ভালো ছেলেটাকে আপনি ইঞ্জিনিয়ার বানাচ্ছেন, সবচেয়ে ভালো ছেলেটাকে আপনি ডাক্তার বানাচ্ছেন, সবচেয়ে ভালো ছেলেটাকে আপনি কমার্সে পড়াচ্ছেন যে বড় একজন কি হবে, ব্যবসায়ী হবে, সবচেয়ে ভালো ছেলেটাকে আপনি আইনে পড়াচ্ছেন, ইংরেজিতে পড়াচ্ছেন, তার পিছনে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করছেন। ইংলিশ মিডিয়াম একটা স্কুলে ভর্তির জন্য আপনার সন্তানটাকে বছরে প্রথমে ভর্তির জন্য দিচ্ছেন 10 লাখ টাকা, প্রতি মাসে দিচ্ছেন 2 লাখ টাকা করে, আর আপনার ঘরেরই সন্তান, তারই ভাই, নিজেরই সন্তান, তারই ভাই, এই যখন মাদ্রাসায় ভর্তি করতে আসে তখন দরখাস্ত লেখে শিক্ষক প্রিন্সিপাল বরাবর, তার বেতন ফি বোর্ডিং ফি মওকুফ করার আবেদন, হয় না এরকম করছে তো?
ডাক্তারি পড়ছে, তার পিছনে সব খরচ করছে, যখন মাদ্রাসায় ভর্তি করে, ভর্তি যেটা করেছে ওটা তো অ্যাবনর্মাল। ওটা কি অ্যাবনর্মাল? বদের হাড্ডি। ওই দুই চার দিন পড়বে, পড়ার পরে টুপি মাথায় দেয় ওই ভিক্ষা করে বেড়াবে। বদনাম তারাই করছে মাদ্রাসা শিক্ষা। আপনি কি আল্লাহকে জবাব দিতে পারবেন? আপনি কি বলতে পারবেন যে আমি আমার একটা সন্তানকে, সবচেয়ে ভালো সন্তান যেটা, সেটাকে সাদকা করে দিয়েছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে গিয়ে খেজুর ঝুলানো আছে এগুলো দেখছে, দেখে বলছে এটা কে দিয়ে গেছে, এটা কে দিয়ে গেছে? নরমাল খেজুর সুফফাবাসীর জন্য দিয়ে গেছেন, আসাবে সুফফা দিয়ে গেছেন, খেজুরগুলো নরমাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই যে নরমাল খেজুর যা দিয়েছে খাওয়ার জন্য, এটা আল্লাহর কাছে সে নরমালই পাবে। যদি সাদাকা করতে হয় তাহলে উত্তমটা যেন করো। আল্লাহকে দান করলে কোনটা দিতে হবে? উত্তমটা দিতে হবে। আপনি আপনার ছেলেকে মাদ্রাসায় পড়ালেন, বলছেন আমার ছেলে মাদ্রাসায় পড়ে, কিন্তু যাকে দিলেন ওর বেনো নাই, বুদ্ধিও নাই, বদের হাড্ডি, ওইটাকে দিয়েছেন। কিন্তু ভালো, দেখতে সুন্দর, ওইটাকে দিয়েছেন কি? ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য, ডাক্তারি পড়ানোর জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে তার জন্য দিয়েছেন। আপনি তো উত্তমটা দেননি, ওই যেমন দিয়েছে ওই রকমই পেয়েছেন। দুই দিক থেকে আপনি ফাঁকির মধ্যে পড়ে গেছেন। এই যে ভিক্ষা করে বেড়ায় টুপি মাথায় দিয়ে, এ কোনোদিন আপনার খোঁজ রাখবে না, ও তো ভিক্ষা নিয়ে ব্যস্ত। আর এক শ্রেণীর ডাক্তার আর ইঞ্জিনিয়ার, ও তো সেনাবাহিনীর বড় অফিসার, বুড়া হয়ে গেছেন, ও আপনার খোঁজই রাখবে না। ওই বেটার বউ আপনাকে দেখলেই বলবে বুড়াটা কেন আসছে, আর আপনি কিছু করতে পারবেন না। এই যে কয়েকদিন আগের ঘটনা, এত বড়, আল্লাহ আমাকে মাফ করুক, বক্তব্যটা উনি শুনে ফেলবেন, কিন্তু এরপরে বলছি, বড় চাকরিধারে গ্রামের মানুষ বাপ চলে আসছে ঢাকায়, ঢাকায় চলে এসে, রাজশাহী থেকে ঢাকায় এসেছে, আসার পরে অফিসে চলে গেছে, কিন্তু তার পায়ের জুতাটা হলো অক্ষয়। অক্ষয় বুঝেন এটা কি কি বলেন আপনারা, এটাকে প্লাস্টিকের যেটা ক্ষয় নাই, ও 10 বছর পড়লে কিছু হবে না, ওই প্লাস্টিকের জুতা। আর এই শীতের মধ্যে যে পোশাকটা গায়ে দেওয়ার দরকার ছিল, একটা চাদর পরে, চাদরটা ময়লা, মাথার চুলগুলো এলেবেলে অফিসের সামনে এসে হাজির, এটা দেখে বেটা সাথে সাথে বের হয়ে বাপকে নিয়ে একটা হোটেলে গেছে। হোটেলে যাওয়ার পরে এবার বাপের জন্য কি কি দরকার এগুলো কিনতে গেছে, বাপ বেটাকে ফোন দিয়ে পাচ্ছে না, বলছে আসছি আসছি, দেরি হয়ে গেছে। মানে তার ইচ্ছা খুব সুন্দর একটা স্যান্ডেল কিনবে, জুতা কিনবে, জামা কিনবে, ভালো একটা ব্যাগ কিনবে, এই নিয়ে বেটার বউয়ের কাছে নিয়ে যাবে, বাসায় নিয়ে যাবে। একে তো অফিসে এসে ইজ্জতটা নষ্ট করেছে, বাড়িতে গিয়ে যে ইজ্জত যেন নষ্ট না হয়, বাজার করতে গেছে, বাপ সুন্দর করেছে, তুমি বাজারই করো। হোটেল থেকে একাকে বেরিয়ে সোজা আবার রাজশাহী চলে গেছে। মানে এত বড় একজন, মানে সরকারি কর্মকর্তা, কোন পর্যায়ে বললাম না, তার বাপ তার বেটাকে দেখতে এসে এইভাবে ঘুরে চলে গেছে। তোমার বাপের তুমি আগে যত্ন নিতে পারোনি, বাপ শখ করে আসছে, কি নিয়ে আসছে বেটার বাড়িতে আসবে, কি নিয়ে আসবে বলেন, কি নিয়ে আসছে? মা ভক্তি করে ছেলের জন্য বাড়িতে তৈরি করা সিম, চিনেন সিম? সিম কি সবজি? এই সবজি ব্যাগে করে নিয়ে আসছে। আর নিয়ে আসছে লাউ, কি লাউ নিয়ে আসছে, কদু নিয়ে আসছে, গ্রাম থেকে নিজের বাড়ির নিয়ে আসছে। এইগুলো বেটা কি করেছে? ফেলে দিয়েছে। এইগুলো বাড়িতে নিয়ে গেলে আমার ইজ্জত থাকবে না। এটা বাজার করে
আমার লোকেরা আমি যদি টেনে নিয়ে যাই, বাপ যে নিয়ে আসছে এটা কি শুধু সিম, এটা কি শুধু লাভ, এর মধ্যে যে বাপ মায়ের দোয়া নিহিত আছে সে ওটা জানে না, ফেলে দিয়েছে। এইটা হলো অবস্থা। আপনি এই শিক্ষা দিয়ে কি করলেন? হ্যাঁ, শিক্ষা দিয়েছেন গুণও পাবেন আপনি, ফজর সালাতে উঠার জন্য তাদেরকে কোনোদিন ডাকেননি আপনি, কোনোদিন ডাকেননি, কিন্তু প্রাইভেট পড়ানোর জন্য রাত চারটায় ডেকে তুলেছেন, পর তারপরে টিচারের কাছে পাঠিয়েছেন, গাড়ি দিয়ে পাঠিয়েছেন, কোনোদিন অজু করেনি ও। আমাকে মাফ করবেন, যে শিক্ষাটা প্রথম দেওয়ার দরকার ছিল আমি তো দেইনি। হ্যাঁ, এটাও বলে রাখছি যে সব আলেমই পিতামাতার খেদমত করে, এটাও ভুল, এটাও ঠিক না। কোন কোন এমন আলেম আছে পিতামাতার দিকে লক্ষ্যই রাখে না। দুই, অসুস্থ পিতামাতা যদি হয়, আর যদি এইরকম ডাক্তার ইঞ্জিনিয়ার এরকম যদি হয়, বড় পদের কোনো মানুষ হয়, ও কতবার বলে যে মরে না কেন, কতদিন কাঁধে কেড়ে ঘুরবো, এর মধ্যে আবার ভালো মানুষ কিছু আছে, মনে হয় যে আসমান থেকে নেমে আসা ফেরেস্তার মতো, পিতা মাতাকে এত যত্ন করে, এত আদর করে। পাশাপাশি আর এক শ্রেণীর মানুষ, যেহেতু বাপ এলেম শিক্ষা দেয়নি, ইঞ্জিনিয়ার ডাক্তার বড় পদের অধিকারী করেছে, এখন তারা এলেম শিখতে গিয়ে আলহামদুলিল্লাহ এত এলেম শিখেছে, আল্লাহ তাকে এত এলেম দিয়েছেন, একজন ডাক্তার হয়ে দাওয়াতি কাজ করছে, একজন ইঞ্জিনিয়ার হয়ে দাওয়াতি কাজ করছে, একজন সচিব হয়ে দাওয়াতি কাজ করছে, একজন পুলিশের বড় অফিসার হয়ে দাওয়াতি কাজ করছে, একজন সেনাবাহিনীর অফিসার, আল্লাহু আকবার, এত বড় পদের। আমি আশ্চর্য হয়ে গেছি যে তাওহীদ সম্পর্কে এত পড়াশোনা করেছে, আমাকে অভিভূত করেছে এই বাংলাদেশেরই। কিছু মানুষ আছে ভালো, যারা আফসোস করে দিন শিখছে এবং দাওয়াতি কাজ করছে, আলহামদুলিল্লাহ, আমি তাদেরকে বলছি না, কিন্তু অধিকাংশ মানুষই টুপিওয়ালা আর দাঁড়িওয়ালা ইমাম খতিব দেখলে তাদের গায়ে শয়তান একবার দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দেয়। এয়ারপোর্টে যান, সবচেয়ে বড় চোর যে দেশের সম্পদ চুরি করে, ডাকাতি করে, এই দেশের সম্পদ চুরি করে কানাডায় বাড়ি করেছে, আমেরিকায় বাড়ি করেছে, লন্ডনে বাড়ি করেছে, সিঙ্গাপুরে বাড়ি করেছে, মালয়েশিয়ায় বাড়ি করেছে, সবচেয়ে বড় দুর্নীতিবাজ, ওকে সম্মান দিয়ে এয়ারপোর্ট থেকে খুব সুন্দর করে বের করে দিবে। আর আপনি যদি একজন টুপিওয়ালা হন, কিছু সামার মার্কা জঘন্য নিকৃষ্ট পশুর মতো অফিসার আছে, টুপি দেখলে, দাড়ি দেখলে, পাঞ্জাবি দেখলে, ওর 14 গোষ্ঠী ব্যাগপত্র হাতড়াবে, তারপরে ব্যাগগুলো খুলবে, মানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করবে, ইন্টারন্যাশনাল ফ্লাইটে আপনি যাচ্ছেন, সবাইকে ছেড়ে দিল, কিন্তু আপনার মুখে দাঁড়িয়ে আছে, টুপি আছে, কিন্তু আপনাকে যে হেনস্থা করা শুরু করলো, আটকে রাখলো, দেখলো আগে আপনার নামে কোনো অভিযোগ আসছে না, এই সেই করতে 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 ফ্লাইট ছাড়ার টাইম হয়ে গেছে, এরা অফিসার, এরা মুসলিম, এদেরকে কি বলবো, এরা গরু ছাগল পশুর চেয়েও খারাপ। ব্যাকুপ, টুপি দেখলে, দাড়ি দেখলে তোমার গায়ে আগুন ধরে কেন? মনে রেখো তুমি বাংলাদেশের স্বাধীনতার পিছনে আলেমদেরই রক্ত আছে বেশি, তুমি তখন কোথায় ছিলে? তুমি টানা পাড়া করো, এত খারাপের খারাপ, এত জঘন্য। গত কয়েকদিন আগে আমি নিজে এয়ারপোর্টে কোন অফিসার গেছে জানি না, কি খেয়ে অফিসার হয়েছে, ও সব ব্যাগ থেকে সবকিছু বের করেছে, আমি বলছি আমার ব্যাগে কিছু নাই, যদি মেশিং এ ধরা পড়ে দেখো, পেল না। পরে বললাম যে সবগুলোকে তুমি ছেড়ে দিলে, আমাকে আটকে দিলে, আরো কয়েকজন চিনে আমাকে,
ওরা বলছে সারিনাকে ছেড়ে দেন, ইনি আমাদের নিয়মিত যাত্রী, যাতায়াত করে আমরা চিনি তাকে, আমার সব কিছু খুঁটে নাটে দেখছে। পরে দুঃখ করে বললাম, আমার মাথায় টুপি আছে এটাই আমার অপরাধ, আমার গায়ে পাঞ্জাবি আছে এটাই আমার অপরাধ, দুনিয়াতে তোমার প্রতিশোধ নিতে পারবো না, তবে কাল কিয়ামতের মাঠে তোমার বিরুদ্ধে প্রতিশোধ নিব আমি ইনশাআল্লাহ। তো ব্যাগ থেকে সবগুলো খুঁটে খুঁটে বের করেছে, কিচ্ছু পাওনি, পরে বের করে দিচ্ছে। এরপরে এয়ারপোর্ট থেকে আসি, প্রায় দিনই দেখা হয়, ওই যে কথাটা বলে আসছিলাম, হয়তো প্রভাব বিস্তার করেছে ভিতরে, আমাকে আর কোনোদিন চেকও করে না। একজন মহিলা আমাকে বলছে কানে কানে, বলছে স্যার সেদিন যে একটা কাজ হয়ে গেছে আমরা লজ্জিত, তবে উনিও লজ্জিত। আমি বলেছি আমার মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, এটাই হলো সবচেয়ে বড় অপরাধ। কত চোর চুরটা বাংলাদেশের অর্থ সম্পদ চুরি করছে, মানুষ হত্যা করছে, সন্ত্রাস বিক্রি করছে, টনকে টন ইয়াবা উৎপাদন করে ছেলে মেয়ে ছাত্র ছাত্রীর মেধা নষ্ট করছে, এই সমস্ত চোর চুরটা বাটপাতদের বিরুদ্ধে তোমরা অভিযান চালাতে পারো না। তোমরা চালাও আলেমুলাবাদের প্রতি এই ঘৃণা কেন? তুমি কি মায়ের সন্তান না? আমি বিশ্বাস করি তোমার মাও ভালো, তোমার বাপও ভালো, তুমি হয়েছো পদের হাড্ডি। আগে এলেম শিক্ষা করো, তোমার বিয়ে পড়ানোর সময় আলেম লাগছিল তুমি জানো না? তুমি এইরকম কেন, এইরকম চরিত্র হয়েছে কেন? বন্ধুরা আমার, ওইদিকে না গিয়ে আমি আপনাদের বলি যে সবাই এরকম খারাপ ওটা বলছি না, অধিকাংশই খারাপ সেটাই বলছি, কারণ দিন শিক্ষা না থাকার কারণে অবস্থাটা এরকম হয়েছে। আমি বলেছি আপনি সাদাকা করুন আল্লাহকে শ্রেষ্ঠ সন্তানটা, তাহলে আপনার সন্তানের মাধ্যমে আলোকিত হবে দেশ, সারা পৃথিবী আলোকিত হবে। দেখুন সাহাবীদের মধ্যে সম্ভ্রান্ত পরিবারের সন্তানকে আলেম হয়নি, নাম শুনেছেন? সবচেয়ে হাদিস বেশি মুখস্থ ছিল কার? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, দরিদ্র মানুষ, কিন্তু সবচেয়ে হাদিস বেশি বর্ণনা করেছেন কে? আব্দুল্লাহ ইবনে আমর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যাদের কয়েকজনের সাথে পরামর্শ করতেন গোপনে, সর্বোচ্চ পরিষদ আল্লাহ রাসূলের ছিল, তার সদস্য ছিলেন যিনি আমর ইবনুল আস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, এত জ্ঞানী মানুষ ছিলেন। 3646 নম্বর হাদিস মুস্তাদরাকে হাকিমের মধ্যে এসেছে, তিনি হাদিস লিখে রাখতেন। এত বড় পরিবারের সন্তান হাদিস মুখস্থ করেছেন, হাদিস লিখে রেখেছেন, সবচেয়ে শিক্ষিত মানুষ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, যদি আমি লিখতে জানতাম তবে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু চেয়ে আমি বেশি হাদিস বর্ণনাকারী হতাম, কিন্তু আমি লিখতে জানতাম না। তাহলে বুঝা যাচ্ছে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন কে? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু। জুআমা তাকে বলা হয়, সর্বোচ্চ পরিষদের একজন, এত ধনী মানুষ। তিনি ইসলাম গ্রহণ করে এলেম অন্বেষণ করেছেন। আপনি দেখুন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কথা শুনুন, ইমাম মালিক রাহিমাহুল্লাহর কথা শুনুন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর কথা শুনুন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর মা ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, তিনি 70 বছর বয়সে হাদিস দার্জ দিচ্ছেন, তখনও মায়ের কথা বলছেন, বাপ আগেই মারা গেছে, পেটে থাকতেই বাপ মারা গেছে, 10 লক্ষ হাদিসের হাফেজ এমনি হয়েছে, মা যত সম্পদ ছিল সবই ছেলের পিছনে ব্যয় করেছে, সব ব্যয় করেছে, আল্লাহ আকবার। তিনি বলছেন ফজরের টাইমে মা আমাকে জাগিয়ে দিতেন, গরম পানি করে ওযু করায় দিতেন, মসজিদে নিয়ে যেতেন, দুপুর পর্যন্ত মসজিদে বসে থাকতেন, আর আমি পড়তাম। 10 বছর বয়সেই কোরআনের হাফেজ হয়ে গেছে আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, এত পরিশ্রম করেছেন। তারই ছাত্র ইমাম বুখারী,
যখন এক বছর বয়স বাপ মারা গেছেন, ইমাম বুখারী রহিমাল্লাহর বাপ ইসমাইল তিনি জগৎ বিখ্যাত একজন ধনী মানুষ ছিলেন, কিন্তু এত সম্পদালা মানুষ তার মা ইমাম বুখারীর মা সম্পদগুলো সব বিলিয়ে দিয়েছেন ইমাম বুখারীর উপরে। 3 বছর বয়সে চলে গেছেন মক্কায়, আফগানিস্তান থেকে মক্কায় 3 বছর বয়সে এই বাচ্চাকে কোলে নিয়ে চলে গেছেন জিয়ারত করার জন্য মক্কায়। যে ছেলেটা কাবা ঘর জিয়ারত করুক তাকে আলেম বানাবে। 7 বছর বয়স হওয়ার আগে 6 বছর বয়স অন্ধ হয়ে গেছেন, মা কাঁদতে 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 মায়ের চোখ কথা আল্লাহ শুনলেন, দোয়া কবুল করলেন, একবারে জাই নামাজ ভিজে যেত কাঁদতে কাঁদতে। হঠাৎ একদিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, তোমার কাঁদার কারণে তোমার দোয়া আল্লাহ কবুল করেছেন, তোমার সন্তানের দৃষ্টি আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। ফজরের সালাতের টাইমে গিয়ে ছেলে মোহাম্মদকে ডাকছেন, মোহাম্মদ বিন ইসমাইল আল বুখারী মোহাম্মদকে ডাকছেন, ছেলে ঘুম থেকে জেগেই চোখ খুলে মাকে দেখতে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে। ইমাম বুখারী রহিমাহুল্লাহ 7 বছর বয়সে কোরআনের হাফেজ হয়ে গেছে, 16 বছর বয়সে বের করে দিলেন বাড়ি থেকে, হাদিস সংগ্রহের জন্য বেরিয়ে যাও, এক সফরে 14,500 কিলোমিটার ভ্রমণ করেছেন, 14,500। মহাদ্দিসগণ বলছেন, এত পরিশ্রম কারো কাছে ভিক্ষা চাননি, যত অর্থ সবই বিলিয়ে দিয়েছেন। এমনি কি হয়েছেন আমিরুল মুমিনীন ফিল হাদিস? প্রত্যেকটা স্থান হিসাব করে দেখেছেন ইমাম বুখারী রহিমাহুল্লাহ, তিনি এলেমের জন্য ভ্রমণ করতে করতে প্রায় 56,000 কিলোমিটার রাস্তা ভ্রমণ করেছেন, হিসাব করে দেখেছেন এক সফরে 14,500 কিলোমিটার রাস্তা ভ্রমণ করেছেন সব নিজস্ব অর্থে। এই জন্য আল্লাহ তাকে এত বড় কি করেছেন, আলেম তৈরি করেছেন, মুহাদ্দিস তৈরি করেছেন, 7 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ, আমি আর যাব না, মাদেরকে বলবো, যারা মা আপনাদেরকে বলবো, ভালো সন্তানটা মাদ্রাসায় দেন, আলেম বানান, সব সম্পদ তার প্রতি বিনিয়োগ করেন, ওইটাই সাদকা, ওইটার জন্যই আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। একটা হাফেজ তৈরি করেন, একটা হাফেজ তৈরি করলে কাল কিয়ামতের মাঠে হাফেজের পিতামাতারই সবচেয়ে বড় ফজিলত। প্রথম পোশাক পরানো হবে কাকে, কাকে, ইব্রাহিম আলাইহিস সালামকে। কিন্তু সাধারণ মানুষদের মধ্যে কোরআনের হাফেজের বাপ মাকে আল্লাহ রাব্বুল আলামিন এত দুইটা সুন্দর পোশাক পরাবেন, সারা পৃথিবী বিক্রি করলে ওই পোশাক কিনা যাবে না, তাহলে এত সম্মান দিবেন। হাফেজ থাকবে তাকেই বলা হবে তুমি জান্নাতে কোন জায়গায় থাকবে বাছাই করে নাও। বন্ধুরা, আবার এইরকম মর্যাদা বহু মায়ের আছে। ইমাম ইবনু তাইমিয়া জগৎ বিখ্যাত মুজাদ্দিদ, এত বড় মুজাদ্দিদ পৃথিবীতে আর আসেনি, কিন্তু তার মা তাকে এমন ভাবে গঠন করেছেন। ইমাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ এত বড় পণ্ডিত মানুষ, আল্লাহু আকবার, তার বাপ তার পিছনে সব অর্থ ব্যয় করেছেন এলেম অন্বেষণের জন্য, কিন্তু আমি কি ব্যয় করি না? মাদ্রাসায় গিয়ে দরখাস্ত লিখে মৌকুফ করা হোক, ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য সব খরচ করছেন, কিন্তু আল্লাহর জন্য একটাকেও সাদাকা করেন না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত ছোট মন থেকে হেফাজত করেন, আল্লাহ যেন আমাদেরকে এলেম শিক্ষা করার জন্য তৌফিক দান করেন, ছেলেদের জন্য দিনই এলেম আলেম বানানোর আল্লাহ যেন তৌফিক দান করেন। যদি না বানাতে পারি আমরা, তাহলে আল্লাহর কাছে আমরা জবাব দিতে পারবো না। আপনি মনে করছেন এটা ফকিরি বিদ্যা, আপনাকে কে বলেছে ফকিরি বিদ্যা? এটা এটা মাত্র এই 60-70 বছর বছরে এটাকে ফকিরি বিদ্যা করা হয়েছে। আব্দুল্লাহ কাফি, আল্লামা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি, তিনি ফকির ছিলেন, মলার আকরম খা ফকির ছিলেন, মলার ভাসানী ফকির ছিলেন, এটা একটা বড় সংস্কৃতি অপসংস্কৃতির সবক। বাংলাদেশে যত নাটক সিনেমা তৈরি হয় এগুলো দেখে হলো বড় পরিবারের সন্তান,
আর নাটক সিনেমার মধ্যে সবচেয়ে খারাপ চরিত্র যে এই যারা সিনেমা তৈরি করে, নাটক তৈরি করে, কনসার্ট তৈরি করে, এই শয়তানগুলো সবচেয়ে খারাপ চরিত্রের ওই লোকটাকে বানায় টুপি আলার দাঁড়ি আলা। এটা দেখে বড় পরিবারের সন্তান তার মাদ্রাসায় পড়তে চায় না। মাদ্রাসায় পড়লে চুরি করে বেড়ায়, ডাকাতি করে বেড়ায়, টুপি মাথাতে সব অপকর্ম করে, এটার কারণটা হয়েছে। কিন্তু আগের বাপ মা, আজ থেকে 50-60 বছর আগে তাদের বাপ মা ভালো সন্তানটাকে মাদ্রাসায় দিয়েছেন। শাহ ইসমাইল শহীদ, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সিপা সালার সাইয়েদ আহমদ শহীদ, তিতুমির হাজি শরীয়তুল্লাহ, যারা বাংলাদেশ এই ইংরেজদেরকে দেশ থেকে তাড়িয়েছে তারা হলো উলামায়ে কেরাম। আর আজকে আলেমরা কি মানে ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে গেছে। কারণ কি, তোমরা ইংরেজি জানবা না, বিজ্ঞান পড়বা না, 3 নম্বর বাচ্চা তো হবাই। এই ইংরেজদের একটা কৌশল ছিল যেটা আলিয়া মাদ্রাসা তৈরি করা, যেন আলেমরা কোন প্রশাসনিক পর্যায়ে না যেতে পারে। ওরা যেন মসজিদের মধ্যে ধর্মকে রাখে, গির্জার মধ্যে রাখে, এটা ছিল তাদের টার্গেট। আর ওই টার্গেটে তারা কি হয়েছে, সফল হয়েছে। যত একটা আলিয়া মাদ্রাসার পর পর দীর্ঘ 26 জন যদি খ্রিস্টান হয়, প্রিন্সিপাল যদি হয় আলিয়া মাদ্রাসার, ওকে খ্রিস্টানি মিশনারি বাস্তবায়ন করবে না তো ইসলাম মিশন বাস্তবায়ন করবে, কখনোই না। ওইটা আপনাদের বুঝতে হবে জিনিসটা, যেটা ইংরেজদের একটা কূটকৌশল ছিল। আজকেও আলহামদুলিল্লাহ যারা পড়ছে মধ্য পাচ্ছে, বড় বড় সন্তান, বড় বড় পরিবারে তার বড় বড় আলেম, আলহামদুলিল্লাহ আলেম পরিবার দেখুন। আর বিয়েও দিবেন একটা মেয়েকে, আগে খুঁজেন ডাক্তার ছেলে, আগে খুঁজেন ইঞ্জিনিয়ার ছেলে। একজন ছেলে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পিএইচডি করে আসছে, ওর প্রতি আপনার ঘৃণা, ছি আলেম মানুষ, ওকে বিয়ে দেওয়া যাবে না। কিন্তু এখন একটু ঝুঁকছে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ, আলেমদের প্রতি কিছু মানুষের কি হচ্ছে, ভক্তি হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন যথাযথ দিনী ইলমকে মূল্যায়ন করার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে যেন বুঝার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه والسلام على من لا نبي بعده اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সম্মানিত মুসল্লিবৃন্দ, দারুত তাওহীদ সালাফে মাদ্রাসা নরসিংদীর উদ্যোগে আজকে সম্মেলন, তার আলোকেই আজকে খুতবার আগ থেকে প্রোগ্রামটা শুরু হয়েছে। আমি আপনাদের সামনে আলহামদুলিল্লাহ খুতবা প্রদান করলাম। আপনারা দারুত তাওহীদ সালাফিয়া মাদ্রাসার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এটাকে কবুল করে নেন। আমাদের আলহামদুলিল্লাহ বাদল ভাই যিনি প্রতিষ্ঠাতা, তার অন্তরটা আল্লাহ বড় করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। তিনি আমাকে সুসংবাদ শুনিয়েছেন, এই রাস্তার পূর্ব পার্শ্বে যে জায়গাটা আছে মনে হয় প্রায় 18 বিঘা, তার ইচ্ছা আছে ভবিষ্যতে এই জায়গাটা একটা ইউনিভার্সিটির জন্য দিয়ে দেওয়ার চিন্তা ভাবনা আছে আলহামদুলিল্লাহ। এটা একটা বড় সুসংবাদ আপনাদের জন্য, আল্লাহ যেন এটা কবুল করেন। আপনারা সবাই যার যতটুকু সাধ্য ততটুকু এই প্রতিষ্ঠানের জন্য সহযোগিতা করবেন, যেটা আগেও বলেছি আবারও আপনাদের বলছি, আল্লাহর ওয়াস্তে সহযোগিতা করবেন। আমি তত্ত্বাবধান করে থাকি, আপনাদের এলাকায় আমি আসি, যখন ডাকে তখনই আসি। আমিও চাচ্ছি মানসিকভাবে এখানে একটা দিনই ইলমের মার্কাজ হিসাবে যেন আল্লাহ এটাকে কবুল করে নেন, এখান থেকে যেন বড় বড় আলেম বের হয়। সব প্রতিষ্ঠানগুলো ব্যবসায়ী প্রতিষ্ঠান, বাচ্চা কাচ্চাদের ব্যবসায় প্রতিষ্ঠান না, মাদ্রাসার নামে ব্যবসায় প্রতিষ্ঠান খুলে বসে আছে, আছে না? আগে ওয়াদা করা নিছে বাদল ভাইকে, আপনি বলেন আগে যে এই মাদ্রাসা থেকে আপনি ব্যবসা করবেন কিনা, যদি ব্যবসা করেন ভর্তির সময় লাগে 1 লাখ টাকা, 1 লাখ টাকা প্রতি মাসে 50,000 টাকা বেতন, এটা কি ব্যবসা না? ওখান থেকে কোনো আলেম তৈরি হয় না, এই ক্লাস 5 পর্যন্ত শেষ, কিন্তু ব্যবসাটা আগে করে নেই। এই মাদ্রাসা ব্যবসায়ী না, এই মাদ্রাসা দিনই আলেম তৈরি করার মার্কাজ, এটা আল্লাহ যেন কবুল করে, আমিন।
আপনারা জুমার দিন দোয়া করবেন, আর যার যতটুকু সহযোগিতা করার সাধ্য আছে এই প্রতিষ্ঠানের জন্য আল্লাহর হস্তে সহযোগিতা করবেন। এটা আবেদন জানানো আপনাদের, বাচ্চাদের হাতে ব্যাগ আছে, আপনারা সালাতের পরে হোক আগে হোক আপনারা দেওয়ার চেষ্টা করবেন, যেন আপনার অর্থ থেকে আল্লাহ বরকত দান করে আর এখানে যেন বড় একটা ইলমের মার্কাজ তৈরি হয়। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহু আমিন। اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء والأموات. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين وانصر ساكر الموحدين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعل منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعل منهم. اللهم علي الكفرة والفجرة والمبتدة واليهود والنصارى والمشركين. اللهم علي الكفرة والفجرة والمبتدة واليهود والنصارى والمشركين. اللهم شكك شملهم ومسك جماعهم وخرب بنيانهم ودمر ديارهم وانزل بهم بأسك الذي لا تردها للقوم المجرمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله على النبي.